আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে V4.0.4 সম্পর্কে আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করব, প্লাস আমরা আলোচনা করব V4.0.5 কে আসতে পারি কিনা, কারণ অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে অনেক প্রবলেমের কথা বলেছিলেন। তো যেগুলো আমি আসলে নিজেই প্রয়োগ করছি এবং আমি সেটা ভিডিও শেষে দেখাবো যে আসলে সমস্যা আছে কিনা। তো সমস্যা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে, আপনারা বলেছিলেন যে মাল্টিপ্লেয়ারে যখন খেলতে যান তখন নাকি মাল্টিপ্লেয়ার থেকে বের করে দিচ্ছে বা আপনার স্ক্রিনগুলো কালো হয়ে থাকতেছে। তো এটা আসলে কোনো সমস্যা না, আমি এটা ভিডিওর শেষে আপনাদেরকে সমাধান করে দিব। তো এই যে আপডেটটা আসলো, এই আপডেটের সব থেকে ভালো লাগে দুইটা পয়েন্টের ভিতর দুইটাই হচ্ছে আমি এখন দেখাচ্ছি। তো এক নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটা একবার রিয়েলিস্টিকভাবে দুলতে থাকে, আর দুই নম্বর হচ্ছে রিয়েলিস্টিক রেঞ্জ সিস্টেম। তো রেঞ্জ সিস্টেমটা আমার আসলে দেখাইতে মনে ছিল না, যদিও আমি ভিডিওটা শর্ট টাইমে করেছিলাম এর জন্য। তো অনেকেই রেঞ্জ সিস্টেমটা নিয়ে একটা ভিডিও চেয়েছিলেন, তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা। তো অনেকেই মনে করতেছেন যে V4.0.5 আসবে কারণ মাল্টিপ্লেয়ারের সমস্যা হইতেছে, ল্যাগ দিতেছে মাল্টিপ্লেয়ারে। আসলে আমি এটা ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে মাল্টিপ্লেয়ারে কোনো সমস্যাই না, ওইটা হচ্ছে আপনাদের কিছু মিসিংয়ের কারণে এই সমস্যাটা হয়েছে, প্লাস আমি নিজেও এটা দেখছি। তো আসলে ওইটা কোনো সমস্যাই না, ওইটা আপনারা নিজেরাও করে নিতে পারবেন। তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে রেঞ্জ সিস্টেমটা, মানে এক কথায় অসাধারণ, একবার পুরো রিয়েলিস্টিক কিন্তু লাগতেছে রেঞ্জ সিস্টেমটা। মানে গ্লাসের উপর থেকে কিন্তু পানির ফোঁটা ফোঁটাগুলো কিন্তু নিচের দিকে পড়তেছে, এইটা আসলে দেখার মতন একটা সিনারি। তো আপনি যখন ড্রাইভিং করবেন তখনই সব থেকে বেশি রিয়েল ফিল পাবেন যখন রেইন মোড অন করে খেলবেন। দেখেন গ্লাসের উপরে কিন্তু ফোঁটা ফোঁটা পানি দেখা যাচ্ছে। তো এটা কিন্তু কোনো আপডেটই কিন্তু আসে না, আর এত রিয়েলিস্টিক কোনো গেমে এখনও পর্যন্ত দিছে কিনা মোবাইলের আমি আসলে জানি না। তবে আমার কাছে মনে হইতেছে যেন এটা একবার পুরো বাস্তবের সাথে অনেকটাই মিল আছে। মানে ভিতরের দিকের অবস্থা দেখেন, পুরো ঘেমে গেছে গ্লাসটা বৃষ্টির পানির কারণে। তো এটা যখন আবার পরিষ্কার করে দিবেন একবারে স্বচ্ছ কাচের মতন হয়ে যাইতেছে, মানে এতটা ক্লিয়ার আপনারা দেখতেছেন। আর মাল্টিপ্লেয়ার নিয়ে যারা সমস্যার কথা বলেছিলেন, তো আমি দুইবার মাল্টিপ্লেয়ার রুমে ঢুকছি, আমি কোনো সমস্যা এখন পর্যন্ত পাইনি। একটা হচ্ছে আমাদের গ্রুপ থেকে, আর একটা হচ্ছে আমি র্যান্ডমলি ঢুকেছিলাম। তো এখান থেকে দেখেন গ্রুপ থেকে আমরা যখন মাল্টিপ্লেয়ার প্লে করি কোনো সমস্যাই কিন্তু হইতেছে না। দেখেন এখান থেকে লোডিং নেওয়ার পরেই কিন্তু আমাকে এনে দিবে। তো দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো ব্ল্যাক স্ক্রিন বা এই ধরনের কোনো ইস্যু কিন্তু দেখা যায়নি, প্লাস আমার না হয় হইল না সমস্যা, কিন্তু যারা ছিল তাদের তো হওয়ার কথা ছিল একজনের না একজনের, কিন্তু কারোই কিন্তু এই সমস্যাটা হয়নি। আর দ্বিতীয়ত র্যান্ডমলি একটা রুম ক্রিয়েট করেছিলাম তো টেস্ট দিয়ে, তো এখানে এক হাসান নামের এক ভাই ছিল। তো আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই একটু সাড়া দিয়েন ভাই, আমি ভিডিওতে আপনাকে শো করে দিলাম। তো যাই হোক, এইটা ছিল আমার টেস্ট। তো আসলে এখন বলবো কি কারণে আপনাদের মাল্টিপ্লেয়ার রুমে সমস্যা হয়েছিল। তো আসলে মূলত হচ্ছে আপনারা যখন গেমটা আপডেট দেন, আপডেট দেওয়ার পরে কিন্তু যতগুলো ম্যাপ ডাউনলোড করেছিল সবগুলো ম্যাপ কিন্তু রিমুভ হয়ে গেছে, যার কারণে দেখা গেলো আমি একটা রুম ক্রিয়েট করলাম, এখন আমার সব ম্যাপ ডাউনলোড করা আছে, কিন্তু আপনি একটাও ম্যাপ ডাউনলোড করেন, জাস্ট আপডেট দিচ্ছেন, মনে করছেন যে ম্যাপ আর ডাউনলোড করতে হবে না। তো সেই ক্ষেত্রে সমস্যাটা হইতেছে, যেমন আমি একটা ম্যাপ নিলাম কিন্তু আপনার ওই ম্যাপটার আসলে ডাউনলোড করাই নেই। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাইতে হইলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ম্যাপগুলো আগে ডাউনলোড করে নিতে হবে, তারপরে আপনারা যখন প্লে করবেন তখন আশা করি এই সমস্যাটা থাকতেছে না। তো মনে হচ্ছে না যে আর নতুন কোনো আপডেট আসবে। তো যাই হোক, আজকে ভিডিওটার বেশি দূর বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।